প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিআই টেস্ট পেপারের 592 পেজে যে এক নম্বরের অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো করা যাক। কি বলেছে, আসল এবং এক বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, সবার আগে আসল এবং সুদ আসলের পরিমাণটা লিখব, ঠিক আছে? তাহলে লেখো, ধরি আসল 20x টাকা এবং সুদ আসল কত হবে বলো, সুদ প্লাস আসল কত বলেছে দেখো তো, 21x টাকা আমরা কি করিলাম ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে আমাদের সুদের পরিমাণটা বের করতে হবে। তাহলে সুদ কত হবে, সুদ প্লাস আসলের মান কত বলো, 20x ইকুয়াল টু কত, 21x টাকা, হ্যাঁ কি না, বুঝতে পেরেছ? তাহলে সুদ ইকুয়াল টু কত হবে, সুদ ইকুয়াল টু 21x মাইনাস 20x ইকুয়াল টু কত, x টাকা। তাহলে কি করলাম, আমাদের সুদ আসল এখানে দিয়ে দিয়েছে, ক্লিয়ার? আমাদের কত সেটা 21, মানে 21x, ঠিক আছে? আর আসল বলে দিয়েছে কত, 20x। তাহলে আমি যদি সুদ আসল থেকে আসলকে যদি বিয়োগ দিই আমি কী পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এবার আমাদের এখানে টি বলে দিয়েছে সেটা হচ্ছে এক বছর, কি বলেছে, টি বলে দিয়েছে আমাদের কত, এক বছর, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, অতএব আই ইকুয়াল টু কত, পি আর টি বাই কত, 100, হ্যাঁ কি না? তাহলে আই এর মান কত বলো, আই এর মান হচ্ছে এক্স, পি এর মান হচ্ছে 20x, আর তোমার রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টি বলে দিয়েছে এক বছর ডিভাইডেড বাই কত, 100, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এই ওপরের পার্টটাকে করছি, ঠিক আছে? তার আগে দেখো ওই 20কে যদি কাটি তাহলে 5×20 কত, 100, মানে আমাদের কত পড়ে থাকবে, 5 পড়ে থাকবে। তাহলে এইখানে আমি কি লিখতে পারি দেখো তো, এক্স গুণ আর, ওকে, ইকুয়াল টু কত হবে, 5x, হ্যাঁ কি না? এই দেখো এক্স আর 1, মানে এদের গুণ করলে কত হবে, আর গুণ এক্স হবে, আর এই 5টা এক্সের সঙ্গে যদি গুণ করি কত হবে, 5x। তাহলে আমাদের এইখানে আর ইকুয়াল টু কত হবে বলো, 5x বাই এক্স, এক্স এক্স কেটে যাবে 5%, ক্লিয়ার কনসেপ্ট? এবার আমরা তার পরের অঙ্কটা করব। এখানে তাহলে বার্ষিক সুদের হার কত হবে বলো, 5%, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় যখন সমান হয় তখন আমাদের একটা শর্ত ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী হতো বলো, 0 হতো। তাহলে এখানে কি লিখতে পারি, সমীকরণটাকে লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এদের বীজদ্বয় এই সমীকরণের সমীকরণের বীজদ্বয় সমান হয়েছে। তাহলে আমি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত, 0, হ্যাঁ কি না? এটাই আমাদের কী ছিল বলো, সূত্র ছিল। তাহলে এখান থেকে বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো, 4ac, একটু ঘুরিয়ে নাও, তাহলে এটা কত হবে বলো, 4ac ইকুয়াল টু কত হবে বলো, বি স্কোয়ার হবে। এইখানে এবার দেখো এখানে যে অপশানগুলো আছে সব সি দিয়ে আছে, মানে সি এর মান চেয়েছে। তাহলে সি ইকুয়াল টু কত হবে বলো, তাহলে সিটাকে রেখে দাও এদিকে, তাহলে কত হবে বলো, বি স্কোয়ার বাই কত হবে, 4a। এটাই কী ছিল এই অঙ্কটার আনসার, ক্লিয়ার? এবারে দেখো আমরা তার পরের অঙ্কটা করব। কি বলেছে দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। খুব ভালো কোশ্চেন। দেখো এইখানে আমাদের কি করতে হয় দেখো, আমাদের এখানে 5 সেন্টিমিটার একটা আমাদের কি বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আমরা যে ছবিটা ড্র করব, দেখো এইখানে সবার আগে একটা বৃত্ত ড্র করো, ঠিক আছে? যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি 5 সেন্টিমিটার এবং জ্যাটাকে আমি এখান থেকে ড্র করলাম, তোমরা এখানে একটা উপপাদ্য পেয়ে যাবে। কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার এবং এখান থেকে এর যে আমাদের ডিস্টেন্স সেটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো, এরকম একটা উপপাদ্য ছিল না, হ্যাঁ কি না? এবং এই জ্যাটাকে ভালো করে বুঝবে, এটার নাম দাও ও, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, আর এটা কত, সি, ক্লিয়ার? এই জ্যাটাকে, এই যে এ বি জ্যাটাকে, এই যে ও সিটা কী করছে, লম্ব সমদ্বিখণ্ডিত করছে, মানে কি লম্বালম্বিভাবে এই এ বি বাহুকে সমানভাবে কী করছে, বিভক্ত করে দিচ্ছে। তাহলে আমরা, আমাদের এই জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, বুঝলে?
এই জায়ের কী চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে। আমরা আগে এসিটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা বলতে পারি যে এসির যা মান বিসির মান কি সমান, হ্যাঁ কি না, উপপাদ্য যেটা পড়েছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, ও এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে বলো, ও সি স্কোয়ার প্লাস এ সি তার কত হবে হোল স্কোয়ার। তাহলে ও এ মানে কত হবে বলো, পাঁচের স্কোয়ার ইকুয়াল টু ও সি মানে কত বলো, চারের স্কোয়ার প্লাস কত হবে বলো, এ সি তার কত স্কোয়ার, হ্যাঁ কি না। একটু যদি ঘুরিয়ে লিখি দেখো, চার চারের ষোলো, এটাকে এদিকে ঘুরিয়ে লিখছি, প্লাস এ সি তার স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ারটা একটু বড়ো করে লিখতে হবে, এ সি স্কোয়ার, আর এটা কত হবে পাঁচের স্কোয়ার মানে কত, পঁচিশ। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ মাইনাস ষোলো, তাহলে এ সি ইকুয়াল টু কত হবে রুট ওভার পঁচিশ মাইনাস ষোলো মানে কত, নয়, মানে কত হবে বলো, তিন হয়ে যাবে। তাহলে এই যে এসির যে ডিস্টেন্স কত ছিল বলো, তিন সেন্টিমিটার, হ্যাঁ কি না। তাহলে বলতে পারি যে বিসির ডিস্টেন্স কী হবে, তিনই হবে, হ্যাঁ কি না বলো, তিনই হবে। তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু টু গুণ থ্রি মানে কত, সিক্স সেন্টিমিটার। কারণ এইখানে লম্ব সমদ্বিখণ্ডিত করলে এই যে ওসিটা এ বিকে লম্ব সমদ্বিখণ্ডিত করছে মানে এই যে এ বি বাহুটাকে সমান ভাগে কী করছে, ভাগ করে দিচ্ছে। আমি যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলে অন্যটা কি আমাদের টু মানে অটোমেটিক্যালি কী হবে, বেরিয়ে আসবে। এবং পুরোটা যদি বের করতে চাই টু গুণ করে দিলে আমাদের কী হবে, এই অন্য মানে পুরো বাহুটা আমাদের কী হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো এবার তার পরের অঙ্কটা করা যাক, কী বলেছে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কি কট থিটা। চলো এটাও ইজি অঙ্ক আছে, তাহলে আমরা কী করি দেখো, দেখো এখানে কী বলেছে, দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত বলেছে, কট থিটা। তাহলে তোমরা কী করবে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, কট থিটা। তাহলে এখানে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই ট্যান থিটা, হ্যাঁ কি না, লিখতে পারি তো। তাহলে এইখানে দেখো ট্যান থিটাটা এদিকে চলে আসলে এটা কত হবে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, ওয়ান। তাহলে ট্যান থিটা কত হবে বলো, আমার ওয়ানই হবে, হ্যাঁ কি না। তাহলে থিটা দেখো এইটাকে লিখবে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান পাই বাই ফোর মানে কত, আমি যদি এরকম নর্মালি লিখি এটা কত হবে, পঁয়তাল্লিশ ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বলো, পঁয়তাল্লিশ ডিগ্রি। এবার আমাদের এখানে কিসের মান চেয়েছে দেখো, কস থিটার মান চেয়েছে। অতএব কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত, ওয়ান বাই রুট টু। ক্লিয়ার কনসেপ্ট। এবারে দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব। ওকে, এবার বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। চলো তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে আমাদের আগে বক্রতলের ক্ষেত্রফল, তারপরে একটি তলের ক্ষেত্রফল, মানে একটা অর্ধগোলক বলে দিয়েছে আমার কাছে, ঠিক আছে। এই অর্ধগোলকের এই যে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল বলো, টু পাই আর স্কোয়ার। আর এই যে ওপরের তলটা কী হয় বলো, বৃত্ত হয়, তাই জন্য এটা কত হবে, পাই আর স্কোয়ার মানে কত হবে, থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে এটা দেখো তো কোথায় অপশান আছে, এটা থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক হচ্ছে আমাদের বি এর অপশানটা হবে। ক্লিয়ার। এবারে দেখো আমরা তার পরের অঙ্কটিকে করবো। এই পেজের অঙ্কগুলো সোজা সোজা অঙ্ক আছে, এমন কোনো কঠিন অঙ্ক কিন্তু নাই, ঠিক আছে। এবার দেখো তারপরের অঙ্কটা কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের বিভাজনের মধ্যমা যে লেখচিত্র, লেখচিত্র মানে কোথায় আছে আমাদের বইতে, মানে ওজাইবেই আছে। তাহলে এটার অপশান কী হবে, ওজাইবি হবে, ঠিক আছে। এবার আমরা কি শূন্যস্থান মানে পূরণ করব। কি বলেছে দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে তাকে আমরা কী বলবো, সমাহার বৃদ্ধি বলবো। কী বলবো তাকে, সমাহার বৃদ্ধি বলবো। এবার দেখো দুয়ের দেখার অঙ্কটা কী বলেছে দেখো, এক্স ভেরিয়েন্স ওয়াই হলে, ভালো করে বুঝবে, এক্স ভেরিয়েন্স কত, ওয়াই। তাহলে এটাকে কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ কি না, ক্লিয়ার। তাহলে আমাকে এখানে কী বের করতে বলেছে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত। তাহলে আমি দুদিকে দেখো এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমি কী করব, দুদিকে আমি লিখলাম, হ্যাঁ কি না, এক্স টু দি পাওয়ার এন কী করলাম, আমি দুদিকে কী করে দিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে করলে
এটা কত হবে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটা কে টু দি পাওয়ার এন আর এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার এন হ্যাঁ কি না তাহলে এইখানে দেখো এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই কে টু দি পাওয়ার এন কে ধরি মাধ্যমিকের এম ঠিক আছে আর এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার এম যেখানে এম হলো কি বলো এম হলো অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে এবং এবং এম ইকুয়াল টু কত হবে বলো কে টু দি পাওয়ার কত এন হ্যাঁ কি না তাহলে এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েন্স কত ওয়াই টু দি পাওয়ার এন আমাদের এটাই কী ছিল এই অঙ্কটার আনসার আর তোমরা এই শূন্যস্থান পূরণে কী লিখবে ওয়াই টু দি পাওয়ার এন ঠিক আছে এবার কী বলেছে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্য বিন্দু হলো ওই ত্রিভুজের ড্যাশ পরিকেন্দ্র এর উত্তর কী হবে পরিকেন্দ্র হবে ঠিক আছে এবারে আমরা তার পরের অঙ্কটি কী হচ্ছে ট্যান 40 ডিগ্রি নয় এটা অ্যাকচুয়ালি হবে কি ট্যান 4 থিটা ঠিক আছে করলেই আমাদের কি অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে ওটাকে ট্যান 40 ডিগ্রি ধরলে কিন্তু হবে না ঠিক আছে ওটাকে ট্যান 4 থিটা ধরে করলে তবে অঙ্কটি হবে ঠিক আছে চলো করা যাক তাহলে ট্যান 4 থিটা আর এটা কত আছে ট্যান 5 থিটা ইকুয়াল টু কত 1 তাহলে এটাকে লিখবে ট্যান 4 থিটা ইকুয়াল টু 1/tan 5 থিটা হয়েছে তাহলে ট্যান 4 থিটা ইকুয়াল টু 1/tan মানে কত কট 5 থিটা হ্যাঁ কি না এবার কট 5 থিটার আগের পাটে যাব মানে কি এটাকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস কত 5 থিটা ঠিক আছে আর এটা কত হবে ট্যান 4 থিটা তাহলে ট্যান ট্যান এলিমিনেশন হয়ে যাবে তাহলে 4 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ঠিক আছে তাহলে 4 থিটা আর এই 5 থিটাটা এদিকে আসবে হ্যাঁ কি না তাহলে এটা কত হবে 5 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি তাহলে এটা কত হবে 9 থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি/9 মানে কত হবে বলো 10 ডিগ্রি তাহলে বক্সের মধ্যে তোমরা কী লিখবে 10 ডিগ্রি বলে লিখে নেবে ঠিক আছে এবার দেখো আমরা তার পরের অঙ্কটা করবো বলছে একটি তল বিশিষ্ট ঘনকের নাম তাহলে এটা কী হবে গোলক হবে এবং তারপর একটা কী বলেছে দেখো যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরুর মান হলো ড্যাশ প্রবণতার একক তাহলে এটা কী হবে কেন্দ্রীয় প্রবণতার কি একক ঠিক আছে চলো এবারে আমরা তিনের দাগে সত্য মিথ্যার অঙ্কগুলি করি বলেছে অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোকের প্রয়োজন দেখো কমপক্ষে 3 জন নয় কমপক্ষে বললে এখানে মিনিমাম 2 জনের প্রয়োজন হয় অংশীদারি যে কোনো অংশীদারি যদি আমরা বিজনেস খুলি সেখানে আমাদের কি 2 জন কী হবে আমাদের লোক লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে যে উক্তিটা দিয়েছে সেটা কিন্তু মিথ্যা ঠিক আছে কমপক্ষে কতজন দরকার থাকে 2 জন দরকার হয় ঠিক আছে তোমরা প্রথমেরটা কী লিখবে মিথ্যা লিখবে কী বলেছে দেখো তারপরেরটা √2-3 এর অনুবন্ধীকরণে √2+3 ভালো করে বুঝবে √2-3 এর √2-3 এর অনুবন্ধীকরণই তাহলে আমাদের তাহলে কী হবে বলো এটাকে একটু আগে লিখে নিই কারণ 3+√2 হবে এর অনুবন্ধীকরণই কী কী হবে বলো তো -3-√2 না এটাই এর কি অনুবন্ধীকরণই হ্যাঁ কি না কিন্তু আমাদের বইয়েতে দিয়েছে দেখো √2+√3 আমাদের কি আসছে না তাহলে এটা কী হবে বলো মিথ্যা হবে এই উক্তিটি কী হবে বলো মিথ্যা হবে বুঝতে পেরেছো ক্লিয়ার আগে কী হয় নাম্বার হয় তারপরে কি বর্গমূলের যে পার্ট হয় সেটা হয় ঠিক আছে তো আগে যদি নিয়ে আসে সেটা কী হচ্ছে আমার -3+√2 হচ্ছে কিন্তু অনুবন্ধীকরণী করলে যে রুটের যে আমার সাইনটা থাকে রুটের আগে যে সাইনটা থাকে সেই সাইনটাই চেঞ্জ হয় ঠিক আছে অন্য কোনো কি সাইন চেঞ্জ হয় না ঠিক আছে সেই জন্য কী হবে এই যে প্লাস চিহ্নটা আমার কী যাবে মাইনাস হয়ে যাবে কিন্তু যা আমাদের যে বইয়েতে উত্তরটা দিয়েছে √2+√3 যেটা কখনোই কি পসিবল নয় ঠিক আছে তাই এটা কী হবে মিথ্যা হবে ক্লিয়ার এরপরে আমরা দেখো তার পরের অঙ্কটিকে করব দেখি তার পরের অঙ্কটা কী বলেছে দেখি এখানে বলেছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে দুটি বৃত্ত পরস্পরকে কী করছে বহিঃস্পর্শ করছে ঠিক আছে বহিঃস্পর্শ করলে স্পর্শকের সংখ্যা কটা হবে 2 না এখানে 3 হবে স্পর্শকের সংখ্যা যদি 2 বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে এটা মাথায় রাখবে এইখান থেকে একটা স্পর্শক যায় এইখান থেকে একটা স্পর্শক যাবে আর কোথা থেকে যাবে এদের মিডিল থেকে একটা স্পর্শক যাবে তাহলে কটা হবে স্পর্শকের সংখ্যা 3 কিন্তু আমাদের বইতে দিয়েছে 2 হ্যাঁ কি না তাহলে এটা কী হবে এই উক্তিটা কী হবে বলো
মিথ্যা। ক্লিয়ার? এবার দেখো আমরা তার পরের অঙ্কটিকে করব। কি বলেছে দেখো, বলেছে যে থিটার কোনো থিটা এর যে কোনো মানের জন্য সাইন থিটা ফোর বাই থ্রি হতে পারে। দেখো থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা ফোর বাই থ্রি হতে পারে না, তার কারণ বলি। সাইন থিটা মানে এখানে লজিকটাই ভুল আছে। দেখবে সাইন থিটা অ্যাকচুয়ালি কী হয় বলতো, ফোর বাই থ্রি হয়, মানে কি লম্ব বাই অতিভুজ। হ্যাঁ কি না, কোনোদিনও ভেবে দেখো কোনো সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব থেকে বড় হয়, হ্যাঁ কি না? লম্ব আর ভূমি অতিভুজ থেকে কী হয়, ছোটো হয়। কিন্তু এখানে যেটা দিয়েছে সেটা অতি মানে লম্বটা বড়, অতিভুজটা ছোটো, হ্যাঁ কি না? তাহলে এটা কোনোদিনই পসিবল নয়, বুঝতে পারছো তো? এটা কোনোদিনই কি পসিবল নয়, তাহলে এটা কী হবে বলো, মিথ্যা। কারণ এখানে ত্রিভুজই হচ্ছে না। এবার দেখো আমরা তার পরের অঙ্কটিকে করবো। বলেছি কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে, ঠিক আছে, শঙ্কুটির আয়তন কি একই থাকবে? দেখো অ্যাকচুয়ালি এখানে শঙ্কুর আয়তন অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এখানে তাহলে আমরা অঙ্কটাকে একটু করে দেখি। দেখো কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু, এটা টু মার্কসের আসতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আগে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত লিখবে? লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর, শঙ্কুর আয়তন তাহলে কত হবে, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? ঘন একক লিখবে, ঘন একক। যদি শঙ্কুর ব্যাসার্ধ অর্ধেক করা হয় তবে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে বলো, আর বাই টু একক হবে এখন, হ্যাঁ কি না? আর উচ্চতাকে কি করব বলো, উচ্চতা দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে তাহলে কত হবে বলো, টু এইচ হবে। কারণ আগে নর্মাল উচ্চতা কত ছিল বলো, এইচ ছিল, এখন আমার কত হলো, সেটা টু এইচ একক হলো, ঠিক আছে। তাহলে এখন এখন আমাদের আয়তন কত হবে বলো, আয়তন তাহলে কত হবে বলো, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার মানে আর বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে কত, টু এইচ, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর ইন্টু কত হবে, টু এইচ, এই টু এই টু কেটে যাবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি দেখো, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ মানে কি, আগের আয়তনের এটা কী হবে, আমার অর্ধেক হবে, ঠিক আছে। এটাকে লিখবে ঘন একক, এককগুলোকে লিখবে, কারণ এটা টু মার্কসের আসতে পারে, হ্যাঁ কি না? তাহলে আমাদের এখানে যে বিবৃতিটা দিয়েছে সেটা কী হবে বলো, মিথ্যা হবে, ঠিক আছে। এবং এইখানে দেখো, যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 করে এক্স এনে যায়, রাশি তথ্যগুলির গড় বলেছে কত, এক্স পার, ঠিক আছে। তবে এ এক্স ওয়ান এ এক্স টু কমা এ এক্স থ্রি ডট ডট এ এক্স এন রাশি তথ্যগুলির গড় কত হবে, এ এক্স বার, হ্যাঁ এটা সত্য কিন্তু, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু সত্য হবে, ক্লিয়ার? আর এটা কী হবে, মিথ্যা হবে, ক্লিয়ার? তো আজকের মতন দেখো, এইখানে আমাদের যত শর্ট কোশ্চেনগুলো ছিল এই পেজে সব কমপ্লিট হয়ে গেলো। নেক্সট ভিডিওতে কী করবো, এর যে নেক্সট পার্ট টু ভিডিও আসছে সেখানে আমরা কী করব, দু নাম্বারের যে শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলিকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতন এখানেই এই ভিডিওটাকে সমাপ্ত করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে সমাপ্ত করলাম।